আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মির্জা আব্দুল্লাহ নোমান ফ্রম এনি টাইম লার্নিং। আশা করি সবাই খুবই ভালো আছেন এবং এই করোনাকালে আপনারা সুস্থ আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে আবারও আসা। কোনো একটা সমস্যার কারণে আমাদের অনেকদিন ধরে ভিডিও তৈরি করা হচ্ছিল না, নতুন ভিডিও আমরা দিতে পারতেছিলাম না। আশা করতেছি এখন থেকে নতুন উদ্যমে আপনারা আবারও ভিডিও পাবেন এবং আমরাও নতুন উদ্যমে কাজ শুরু করেছি নতুন নতুন টপিক নিয়ে। টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আরএমজি ইন্ডাস্ট্রি নিয়ে নতুন নতুন ভিডিও অবশ্যই থাকবে। এবং আপনারা চাইলে আমার পার্সোনাল যত প্রোফাইল আছে সেগুলো ফলো করতে পারেন এবং সেগুলো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং সেগুলো ফলো করলে সেখানেও আমি টেক নিয়ে কিছু বা টেকনোলজি নিয়ে কিছু কাজ করতেছি, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওগুলো ভালো লেগেছিল আপনাদের এবং নতুন আমরা যে কাজগুলো করব সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং আমাদের পাশে ছিলেন আপনারা এবং আশা করি ভবিষ্যতেও থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করতেছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু বি এ বস ইন ইউর অর্গানাইজেশন। তো বস বলতে এখানে এমন কিছু না যে আপনি অর্গানাইজেশনের মালিক হয়ে যাবেন, বা এমন কিছু না যে আপনি একটা অর্গানাইজেশনের একদম আপনার যিনি বস আছে তাকে সরিয়ে দিয়ে একদম তার জায়গাটা আপনি দখল করে নেবেন, এইরকম কোনো ট্রিক থাকতেছে না। বাট আজ আমি আপনাদেরকে এমন কিছু গুণাবলীর কথা বলবো বা এমন কিছু মানবীয় গুণাবলী যা আপনার থাকতে হবে একজন সফল ম্যানেজার বা সফল বস হতে বা সফল লিডার হতে। তো বস এবং লিডারের ভিতরে অনেকেই অনেক পার্থক্য খুঁজেন। তো আজকের এই ভিডিওতে সেরকম কোনো পার্থক্য থাকতেছে না, দয়া করে আপনারা কেউ পার্থক্য খুঁজবেন না। বস, লিডার, ম্যানেজার সেম মানবীয় গুণাবলীটি সবার ভিতরে থাকাটা আবশ্যকই বলে আমি মনে করতেছি। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাবো। ফিরে আসছি ইন্ট্রোর পর এবং বলে নিই, যদি আপনি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। বন্ধুরা, ফিরে আসছি ইন্ট্রোর পর। ধন্যবাদ বন্ধুরা ইন্ট্রো পর আমাদের সাথে থাকার জন্য। এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন এবং অলরেডি আশা করছি সাবস্ক্রাইব করে দিয়েছেন, যারা সাবস্ক্রাইব করেছেন স্যালুট ইউ বস। তো বন্ধুরা, বলতেছিলাম বস বা ম্যানেজার হতে বা লিডার হতে কী কী মানবীয় গুণাবলী আপনার থাকতে হবে। ইন মাই পার্সোনাল ওপিনিয়ন আমি এটিকে পাঁচটি সেক্টরে ভাগ করেছি। তো পাঁচটি সেক্টরের মধ্যে প্রথম যে সেক্টর সেটি হচ্ছে আপনাকে অনেস্ট হতে হবে, টু বি অনেস্ট। আপনাকে অবশ্যই অনেস্ট হতে হবে, আপনাকে সততার পরিচয় দিতে হবে। জব সেক্টরে অ্যাকচুয়ালি আমরা অনেক সময় অনিচ্ছাকৃতভাবে একটু ডিসঅনেস্টি প্রকাশ করে ফেলি। আশা করতেছি এই জিনিসটা কেউই করবেন না, কারণ অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এবং সততার পুরস্কার আপনি আজ না পেলেও কাল অবশ্যই পাবেন। এর পরবর্তী যে বিষয়টি হচ্ছে, সেকেন্ড বিষয়, প্রবলেম সলভিং। আপনার জব লাইফে অনেক প্রবলেম আসবে, আপনার কাজের প্রেক্ষিতে অনেক প্রবলেম আসবে, আপনার কলিগের প্রবলেম আসবে, আপনার জব সেক্টর রিলেটেড, সেই প্রবলেমগুলো অবশ্যই সলভ করার মনমানসিকতা থাকতে হবে। এই প্রবলেম দেখে কখনোই পিছু হটা যাবে না, অবশ্যই আপনাকে সেই প্রবলেমটি সলভ করার মনমানসিকতা তৈরি করতে হবে। থার্ড যে অপশন নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনাকে অবশ্যই লিডারশিপ দেওয়ার মনমানসিকতা থাকতে হবে। এখন লিডারশিপ দেওয়ার মনমানসিকতা অনেকেই বলতে পারেন, ভাই আমি তো নিজে নিজে কোনো ডিসিশন মেক করতে পারি না, তো সেক্ষেত্রে আমি কী করতে পারি? আপনাকে সেই মনমানসিকতা তৈরি করার জন্য আপনাকে সেভাবে মাইন্ডকে সেট আপ করতে হবে। আপনি কোনো একটা ডিসিশন নিতে চান, সেটা নিতে পারেন না, কেন পারেন না সেই প্রবলেমগুলো খুঁজে বের করতে হবে। আপনারও ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে, তো সেই ভালো মন্দ বিচার করার ক্ষমতাগুলো কাজে লাগাতে হবে। যদি আপনি সেগুলো কাজে লাগাতে না পারেন তাহলে কিন্তু ধীরে ধীরে সেই ক্ষমতাগুলো হ্রাস পাবে। তো এই ক্ষমতাগুলো যখন আপনি কাজে লাগাবেন তখন আপনি একটি নেতৃত্ব দেওয়ার বা লিডারশিপ দেওয়ার একটি মনোভাব আপনার ভিতরে তৈরি হবে। এবং যে কোনো একটি কাজে আপনি যখন প্রথম লিডারশিপ দিবেন তো তখন আপনাকে হয়তো অনেক ডিফিকাল্টিস ফেস করতে হবে, কিন্তু ধীরে ধীরে যখন আপনি এটার বিষয়ে হ্যাবিচুয়েট হয়ে যাবেন বা অভ্যস্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনার কাছে এটি খুবই সহজ একটি বিষয় হয়ে যাবে। এর পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হয়েছে আপনাকে অবশ্যই অন্যের প্রশংসা করতে জানতে হবে। এবং আপনার টিমমেট বা আপনার কলিগ বা আপনার সহকর্মীরা যদি কোনো ভালো কাজ করে অবশ্যই তাকে প্রশংসা করবেন, কেননা আপনি যদি তাকে একটু প্রশংসা করেন সে হয়তো বা একটু কাজের ইন্সপিরেশন পাবে এবং এটি কিন্তু লিডারশিপেরও একটি অংশ। মনে রাখবেন, মানুষ কিন্তু সব কিছু একদম শিশু অবস্থায় শিখে আসে না, ধীরে ধীরে শিখে। তো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো এর পরবর্তী যে অপশন সেটা হচ্ছে প্র্যাকটিস। আপনাকে অবশ্যই মোর অ্যান্ড মোর আপনার যেই জবই করেন না কেন সেই জব রিলেটেড প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসের বিষয়ে আপনি বলতে পারেন, ভাই আমি তো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জব করি তো সেখানে কী প্র্যাকটিস করবো? তো প্র্যাকটিসের বিষয়টা আমি বলতেছি আপনাকে অবশ্যই লার্ন করতে হবে, শিখতে হবে এবং প্র্যাকটিক্যালি সেটা করতে হবে। আপনি গার্মেন্টস সেক্টরে জব করেন, আপনি বাইং অফিসে জব করেন, আপনি কোনো একটা কর্পোরেট অফিসে জব করেন, কোনো একটা আইটি সেক্টরে জব করেন, যে কোনো জায়গায়, স্কুল, কলেজ, যে কোনো জায়গায় জব করেন, আপনি একটি আপনার নিজের বিজনেস আছে, তো সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। নতুন নতুন জিনিস শেখার আগ্রহ থাকতে হবে, শিখতে হবে এবং শিখে আপনি সেই জিনিসটাকে আবার প্র্যাকটিক্যালি কাজে লাগাতে হবে। আপনি যখনই প্র্যাকটিক্যালি কাজে লাগাতে পারবেন
তখনই আপনি ওই জিনিসটার একদম ভালোভাবে আয়ত্তে আনতে পারবেন এবং তার ফলেই আপনি কিন্তু ওই জিনিসটার মাস্টারি অর্জন করবেন। তো ওই জিনিসটার একদম পণ্ডিত্য অর্জন করার পরই কিন্তু আপনি ওই জিনিসে বলতে পারবেন কনফিডেন্টের সাথে যে ওইটা আপনি খুব ভালোভাবে করতে পারেন। তো এই পাঁচটি জিনিস যখন আপনি করতে পারবেন বা বেসিক এই মানবীয় গুণাবলী যখন আপনার থাকবে, তখন আপনি বস হওয়ার বা লিডার হওয়ার বা ম্যানেজার হওয়ার বেসিক গুণাবলীটি অর্জন করবেন। এছাড়াও আমি শুরুতেই বলেছি অর্গানাইজেশন ভেদে, বিভিন্ন সেক্টর ভেদে বস ম্যানেজার বা এই ধরনের কিছু হওয়ার কোম্পানির রুলস বা আলাদা আদার্স কিছু থাকে। সেখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনার জব এক্সপিরিয়েন্স এবং আপনার আদার্স আরও অনেক পারিপার্শ্বিক বিষয়গুলো থাকে যেগুলো ইফেক্ট করে। বাট বেসিক গুণাবলী যেগুলো আপনার নিজের থাকতে হবে, যেগুলো আপনি নিজে মনে করবেন বা আপনার নিজের স্যাটিসফ্যাকশন আসবে যখন আপনি যখন এই গুণাবলীগুলো অর্জন করবেন। যদি এই গুণাবলী অর্জন ছাড়াই যদি আপনি কাজ করেন বা গুণাবলী অর্জন ছাড়াই যদি আপনি বস বা ম্যানেজার হয়ে যান, তাহলে আপনি কিন্তু সেই কাজটি হয়তো বা করতে পারবেন বাট পারফেকশন বা ভালো মতো স্যাটিসফাই নিয়ে করতে পারবেন না। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। যদি শিখে থাকেন অন্যকে শেখার সুযোগ করে দিন, আর যদি জিনিসগুলো আপনার জানা থাকে তো অবশ্যই আমি কি ভুল ত্রুটি করেছি সেগুলো কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আবারও ইম্প্রুভ করে নতুন ভিডিও দিব এবং আশা করতেছি নতুন ভিডিওতে সেই ইম্প্রুভমেন্টগুলো আপনাদের চোখে পড়বে। তো বন্ধুরা, আজ চলে যাচ্ছি। অবশ্যই ঘরের বাইরে বেরোলে মাস্ক স্বাস্থ্যবিধি মেনে চলবো, করোনার সেকেন্ড ওয়েভটা কিন্তু এসেই গেছে বলা যায়, এবং অবশ্যই আমরা সবাই সচেতন হব। সচেতনতাই পারে আমাদের এই মহামারী থেকে উদ্ধার করতে, এবং অবশ্যই সবার জন্য দোয়া করব, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আপনাদের আগামীর পথ চলা সুগম হোক, এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হতে পারি। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, টাটা।